নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি আলু মরিচ। এই গরমের সময় অনেক সময়ই আমাদের কিছু খেতে ইচ্ছে করে না, মুখে অরুচি চলে আসে, সেই সময় এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে, মুখে রুচি ফিরে আসবে, আর রুটি পরোটার সাথে ওটা যেমন ভালো লাগে তেমনি শুধু শুধুও খাওয়া যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি 4টে বেশ বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটু বড় বড় করেই পিস করতে হবে। আর তারপরে এখন একটা মশলা বানাবার জন্য এসে গেছি। শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 2 চা চামচ গোলমরিচ, 2 চা চামচ জিরে। এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর মশলার গন্ধ বেরিয়ে যাবে আর কালারটাও একটু চেঞ্জ হবে। তখন গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। আর কড়াইতে এখন গরম করতে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তাতে আমি ফোড়ন দেব 1/2 চা চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর খানিকটা কারি পাতা। কারি পাতার গন্ধ আপনাদের ভালো না লাগলে বা বাড়িতে না থাকলে এটা অনায়াসে স্কিপ করতে পারেন। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ। যেহেতু আমি আলুটা সেদ্ধ করার সময় হলুদ দিইনি, সেজন্য এখানে হলুদ দিয়ে দিচ্ছি, তাতে করে কালারটা সুন্দর আসবে। তবে দেখতে হবে যেন হলুদটা পুড়ে না যায়, তাহলে কিন্তু পুরো রান্নাটাই তেতো হয়ে যাবে। তো হলুদ দিয়ে আমি আলুর পিসগুলো দিয়ে দিয়েছি, এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আলুটা সেদ্ধ করার সময় আমি লবণও দিইনি, সেজন্যে পরিমাণ মতো লবণ এর সঙ্গে অ্যাড করব। আর এখন কিন্তু মিডিয়াম টু হাই হিটে আলুটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর অবশ্যই করে খেয়াল রাখতে হবে সমস্ত আলুর পিসগুলো যেন কড়াইয়ের কন্ট্যাক্টে আসে, তাতে করে আলুতে সুন্দর কালার আসবে, দেখতে ভালো লাগবে। আর আলুটা যেহেতু সেদ্ধ হয়েই আছে, সেজন্য এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না, কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, তা নইলে কড়াইতে লেগে যেতে পারে। আর মোটামুটিভাবে আলুতে কালার চলে এলে তখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এটা আপনি যেরকম ঝাল খাবেন বা যেরকম স্পাইসি খেতে পারবেন সেই অনুযায়ী মশলার পরিমাণটা কম বেশি করতে পারেন। এখন মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা অফ করে দেব। এই আলুর মধ্যে গোলমরিচ আর জিরের সুন্দর ফ্লেভার ভীষণ ভালো লাগে, আর খাওয়ার ইচ্ছা অনেক গুণে বাড়িয়ে দেয়। তো মরিচ আলু আমার রেডি, এখন আমি গরম গরমই সার্ভ করে দেব। আর যদি এটা শুধু শুধু স্ন্যাক্স হিসেবে খেতে চান, তাহলে অবশ্যই সার্ভ করার সময় খানিকটা লেবুর রস উপরে ছড়িয়ে দেবেন, স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। তো যেভাবেই খান না কেন, শুধু শুধু খান বা রুটি পরোটার সাথে খান, এই ইজি রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।